আবারও রিয়েলমি নতুন ফোন নিয়ে হাজির হয়েছে। আজকে চলে এসেছে রিয়েলমি 11X 5G। এই ফোনের লুকস, ফিচার্স এবং এই ফোনের প্রাইস সব কিছু কথা বলবো, ঠিক আছে? কারণ আমরা ভালো করে জানি যে রিয়েলমির 11X যে ফোনটার লুকস টোটালি আলাদা, ইউনিক লেভেলের একটা ডিজাইন করেছে বা ক্যামেরা মডিউল করেছে, অবশ্য আমরা লঞ্চ ইভেন্টে দেখেছি বা অনেক কিছু টিজারে হয়তো আমরা ফলো করেছি, বাট ডিটেলসই এই ভিডিওতে দেখিয়ে দিব। তো চলুন ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকি। বক্সটা অলরেডি হাতে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছি বড় করে লেখা আছে 11X 5G, যেটা হচ্ছে 6128 ভেরিয়ান্ট। এটা হচ্ছে পার্পেল কালারের আছে, দুখানা কালার হয়, একটা পার্পেল কালার আর একটা নেক্সট হচ্ছে মিডনাইট ব্ল্যাক। এবং এটা আমরা দুখানা ভেরিয়ান্টে পেয়ে যাবো 6128 এবং নেক্সট যেটা হচ্ছে 8128। প্রাইসের কথা প্রথমেই বলে দিচ্ছি, যেটা হচ্ছে 6128-এর প্রাইস হচ্ছে জাস্ট 15,000 টাকা এবং যেটা 8128 আছে সেটা হচ্ছে জাস্ট 16,000 টাকা, 1,000 টাকা সামথিং এদিক ওদিক পার্থক্য আছে, আর বিশাল কিছু পার্থক্য নেই। তো অলরেডি বক্সটা ওপেন হয়ে সিম ইজেক্টর টুলস প্রথমে বেরিয়ে পড়েছে, তারপরে হচ্ছে কোম্পানি তরফ থেকে পেমপত্র বা কোম্পানি টুলস বলতে পারি, এবং সঙ্গে একটা বলতে গেলে ট্রান্সপারেন্ট কভার দিয়ে যেটা হচ্ছে ব্ল্যাক কালার টাইপের, ঠিক আছে? তারপরে দেখে নেবো এর মধ্যে আর কী আছে, বক্সের মধ্যে কিছু নেই, এটা সাইড করে দিলাম। এবার হচ্ছে ফোনের পাল, কারণ ফোনের জন্য বিশেষত আমরা টাকা খরচা করে থাকি বা যেটার জন্য সবাই আগ্রহ হয়ে থাকি সেই লেভেলের, বাট ফোনের লুকস ওয়াও অসম লেভেলের। একটা বলতে গেলে ক্যামেরা মডিউল করেছে, যেটা হচ্ছে আমরা ভালো করে জানি এটাতে হচ্ছে 64 মেগাপিক্সেল AI ক্যামেরা আছে এবং ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 মেগাপিক্সেল। ওকে, ফোনটা সাইড করে দিলাম, এবার দেখবো আর বক্সের মধ্যে কী আছে। যেটা হচ্ছে 33 ওয়াটের সুপার ফক্স চার্জার দিয়েছে এবং টাইপ সি কেবিল দিয়েছে, কারণ ভালো করে জানি এই ফোনটা হচ্ছে টাইপ সি চার্জিং পোর্ট আছে, ঠিক আছে? খুলে একবার দেখার চেষ্টা করব, কারণ প্রত্যেকটা কোম্পানির প্রত্যেকটা টাইপের, কারণ আমি বলতে গেলে প্রত্যেকটা কোম্পানি, যেমন বলতে গেলে এমআই, রিয়েলমি, নার্জো বা স্যামসং, বিভিন্ন কোম্পানি আনবক্সিং করে থাকি বিভিন্নভাবে, ঠিক আছে? তো এবার হচ্ছে ফোনের যে কালার, কালারটা দেখবো, এটা হচ্ছে পার্পেল কালার। ক্যামেরা মডিউলটা দেখতে পাচ্ছি ভালো করে লেখা আছে 64 মেগাপিক্সেল AI ক্যামেরা, ঠিক আছে? সঙ্গে প্লাস্টিক নিচের দিকে দিয়েছে। এই কালারটা তো আমার মানে পার্সোনালভাবে বলছি, আমার তো অবশ্য পছন্দ হয়েছে, কালারটা সেই লেভেল। এটা দেখতে পাচ্ছি স্পিকার, টাইপ সি চার্জিং পোর্ট, মাইক্রোফোন, তারপরে হচ্ছে 3.5mm অডিও জ্যাক। এবার ফোনটাকে রোটেট করে দেখবো যে এই ফোনের আর কী কী আছে। যেমন বলতে গেলে এই ফোনটা রোটেট করে দেখতে পাচ্ছি, বা সে যেটা পাওয়ার সুইচ আছে ওটাই হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, মানে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং ভলিউম আপ ডাউন সুইচ আছে। এবং নেক্সট বলতে গেলে এই ফোনের ওপরের দিকে যেটা সেকেন্ডারি মাইক বলে থাকে, এবং এই ফোনটা বলতে গেলে দুখানা সিম, একখানা মেমোরি কার্ড সাপোর্টেড, মতলব দুখানা সিম, একখানা মেমোরি কার্ড ব্যবহার করতে পারবো। ফোনটা অলরেডি ওপেন করে নিয়েছি, ওপেন করার পরে ফুললি সেট আপ করে নেবো। সেট আপ করতে করতে বেশ কিছু এই ফোনের ফিচার্স বলে দিই, যেমন বলতে গেলে 5000mAh ব্যাটারি পাচ্ছি, তার সাথে 33 ওয়াটের সুপার ফক্স চার্জার পাচ্ছি, এবং এই ফোনটা ডিসপ্লে সাইজ হচ্ছে 6.72 ইঞ্চি ফুল HD ডিসপ্লে আছে। তার সঙ্গে বলে দিই এই ফোনের প্রসেসর, যেমন ডায়মন্ড সিটি 6100+ প্রসেসর আছে, তার সাথে দুখানা ভেরিয়ান্টে আমরা এই ফোনটা পেয়ে যাবো, যেমন বলতে গেলে 6128, নেক্সট বলতে গেলে 8128 দুখানা ভেরিয়ান্টে পেয়ে যাবো। এবং দুখানা কালার এই ফোনের মধ্যে আছে, এটা প্রথমেই বলেছি, এটা হচ্ছে এটা পার্পেল কালার আছে, নেক্সট আরেকখানা কালার আছে মিডনাইট ব্ল্যাক। ওকে, ব্ল্যাক কালার আর একটা পার্পেল কালার, এই দুখানা কালারে পেয়ে যাবো। এবং এই ফোনের স্পেশালি বলতে গেলে ক্যামেরা, যেমন ক্যামেরা বলতে গেলে এই ফোনটার যেমন দিয়েছে 64 মেগাপিক্সেল AI ক্যামেরা দিয়েছে, এবং এই ফোনে ফ্রন্ট ক্যামেরা আছে 8 মেগাপিক্সেল। ক্যামেরা মডিউলটা খুব পছন্দ হয়েছে আমার, এবং এই ফোনে আমরা বলতে গেলে অ্যান্ড্রয়েড 13 পাবো। আর যদি এই রিয়েলমি ভার্সান বলি, সেটা হচ্ছে রিয়েলমি UI 4.0 ভার্সান আছে, যেটা লেটেস্ট ভার্সান আছে, খুব ইজিভাবে আমরা ব্যবহার করতে পারবো, স্মুথলি টাচ আছে, হ্যাক বা ল্যাক এই ব্যাপারটা মানে অনেকে থাকে না হ্যাং করবে এই ব্যাপারটা থাকবে না, হ্যাং করার ব্যাপারটা নেই এবং ল্যাক করার ব্যাপার নেই। এক্সট্রা ফিচার যেটা বলতে গেলে, যেটা 6GB ভেরিয়েন্ট আছে ওটাকে আমরা চাইলে 10GB ভেরিয়েন্ট কীভাবে করবো না, এক্সট্রা বলতে গেলে ওখানে এক্সটার্নাল র্যাম, যাকে বলা হয় এক্সটার্নাল র্যাম অ্যাড করার অপশান দিয়েছে, এটা 4GB অ্যাড করে ওটাকে র্যাম 4GB+6GB মানে 6GB কোম্পানি থেকে দিয়েছে, এবং 4GB এক্সটার্নাল করিয়ে ওটাকে 10GB র্যাম করিয়ে নিতে পারবো। এটা হচ্ছে ক্যামেরা মডিউল, যেটা দেখতে পাচ্ছি এটা 64 মেগাপিক্সেলে ক্লিক করা, ছবি কোয়ালিটি খুব দারুণ। এবং নেক্সট বলতে গেলে 8 মেগাপিক্সেলে আমার একটা পোর্ট্রেট তোলা, একটা হচ্ছে নর্মাল তোলা, ঠিক আছে? তো বন্ধুরা, এই ছিল রিয়েলমি 11X 5G এই ফোনের ফুল ডিটেলস। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করি, কমেন্ট করি, বন্ধুর সাথে শেয়ার করে দিই। নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।